প্রকৃতির রম্যভূমি ডিমাহাসাওত ভয়ঙ্কর গতিত চলিছে বন ধ্বংস আর প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন। ডিমাহাসর মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল কার্লোসার নেতৃত্বত এই লুণ্ঠন কার্য চলার অভিযোগ উত্থাপন হয়েছে। এই সন্দর্ভত উচ্চ ন্যায়ালয়ত দেবলালের বিরুদ্ধে দাখিল করা হয়েছে রাজহুয়া স্বার্থজড়িত আবেদন। দেবলাল কার্লোসার নেতৃত্বত ডিমাহাসর ব্যাপক বন ধ্বংস, দেবলালের পত্নীও নামিছে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন। উচ্চ ন্যায়ালয় দেবলালের বিরুদ্ধে দাখিল পিআইএল। প্রকৃতির রম্যভূমি ডিমাহাসত ভয়ঙ্কর গতিত চলিছে বন ধ্বংস আর প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন কার্য। ডিমাহাসর মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসার নেতৃত্বতে চলিছে এই লুণ্ঠন। ডিমাহাসর এই লুণ্ঠনের বিরুদ্ধে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত রাজহুয়া স্বার্থ জড়িত আবেদন দাখিল করেছে তিনিগৰাকী সচেতন লোকে। রাজীব লাংথাসা, হিমেন কেম্প্রায় আর রণেশ লাংথাসা নামের তিনজন লোকে দেবলালের বিরুদ্ধে বহু ভয়ঙ্কর অভিযোগ তুলি করেছে আবেদন। অভিযোগের তথ্য আর প্রকৃতি ধ্বংসর খতিয়ান দেখি গুরুত্ব সহকারে আবেদন গ্রহণ করেছে উচ্চ ন্যায়ালয়। নৈর শিল আহরণ আর পাহাড়ের শিল খননত করেছে সরকারি মূল্য আদায়ের আজব কাণ্ড। সেই অনুসরি সাধারণ ক্রেতায় প্রতি কিউবিক মিটার দিব লাগে 350 টাকা, বন বিষয়া আর CEMৰ আত্মীয় দিব লাগে 200 টাকা, যেটা সরকারি মূল্য। মাত্র শিলতে নহয়, বালি, কাঠ, কয়লা আদি বিভিন্ন ক্ষেত্র এনে না ভূত না শ্রুত কাণ্ড অব্যাহত আছে ডিমাহাসাও পার্বত্য জেলা স্বায়ত্তশাসিত পরিষদত। এইদরে চড়া মূল্যত রাজহ আদায়ের উপরও 4খন টোলগেটের সংগ্রহ করে অবৈধ কর। এই সমগ্র অবৈধ কামর ক্ষেত্র জড়িত KNT নামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হয়েছে পরিষদের CEM অর্থাৎ দেবলাল গার্লোসার পত্নী। আনকি পরিষদের নাগরিকর বাবে আবন্তিত SOPD ফান্ডরও ব্যাপক আত্মসাতর অভিযোগ PIL। আনহাতে CEMৰ বিরুদ্ধে হাজার হাজার বিঘা ভূমি বেদখলের অভিযোগ। জেলাখনের সিমেন্ট কোম্পানির প্রয়োজনীয় খনিজ সামগ্রী যোগানোর নামত KNT প্রতিষ্ঠানটোয়ে সিন্ডিকেট চলার অভিযোগ তুলিছে আবেদনত। পূজা বন্ধর পিছত গোচরটোর পরবর্তী শুনানি ধার্য করেছে আদালতে। সেই শুনানিত এই লুণ্ঠনের বিরুদ্ধে কি রায় দিব সেয়া সকলের দৃষ্টি রাজ্য সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের কামত ক্ষুণ্ণ অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী, যার বাবে মন্ত্রী রঞ্জিত দাসের বিভাগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারি অধ্যক্ষ দৈমাৰীয়ে হিমন্ত বিশ্ব শর্মালে প্রেরণ করলে চিঠি। বিধানসভার অধ্যক্ষর অভিযোগক লৈ এতিয়া সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। রাজ্য সরকারের বিভাগ সমূহ চলিছে নাকি চরম অরাজকতা? সরকারের একটা বিভাগের বিরুদ্ধে সংবিধান উলঙ্ঘনের অভিযোগ। এই অভিযোগ কোনো বিরোধী নেতা অথবা কোনো এলাপেচা লোকে উত্থাপন করা নাই, অসম বিধানসভার অধ্যক্ষ আনিছে এই গুরুতর অভিযোগ। রাজ্য সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের কামত ক্ষুণ্ণ অধ্যক্ষ। মন্ত্রী রঞ্জিত দাসের বিভাগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। অসম বিধানসভার অধ্যক্ষজনের অভিযোগ BTC থকা পুরনি জিলা পর্যায়ের কমিটির সমান্তরালক মন্ত্রী রঞ্জিত দাসের নেতৃত্বাধীন পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে নতুনক জিলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করেছে। বিভাগটির এই কার্যই খর্ব করেছে সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত BTCর সাংবিধানিক অধিকার। মন্ত্রী রঞ্জিত দাসের বিভাগটোয়ে সংবিধান উলঙ্ঘা করারও অভিযোগ। মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করা পত্রত দৈমাৰীয়ে উল্লেখ করেছে BTC সংবিধান সংশোধনের জড়িয়ে গঠন করা হয়েছিল। সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অনুসরিয়েই রাজ্য সরকারে সকল বিষয় BTCলৈ হস্তান্তর করেছে। BTCর নিজা বিধায়নী আর নীতি নির্ধারণের ক্ষমতা আছে, সেই অনুসরিয়েই পঞ্চায়েত আর গ্রামোন্নয়নও BTCর কর্তৃপক্ষলৈ হস্তান্তর করা হয়েছে। সেয়ে রাজ্য সরকারের অধীনত থাকা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে BTCত জিলা পর্যায়ের উন্নয়ন খণ্ড গঠন করাতো সংবিধান উলঙ্ঘন তথা BTC গঠনের উদ্দেশ্যের পরিপন্থী। বিধানসভার অধ্যক্ষগাকে এই বিষয়টি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপর আহ্বান জানাইছে। লগতে BTCক উন্নয়ন খণ্ড পুনর্গঠন প্রক্রিয়া আগ্রহায় নিবলৈ অনুমতি দিবলৈ আহ্বান জানাইছে। BTC উন্নয়ন খণ্ড পুনর্গঠন করবলৈ দিয়ার বাবে 2003 চনত হওয়া বড় চুক্তির পাছত BTC অঞ্চলত শান্তি ঘুরি অহার কথা উল্লেখ করে BTC অঞ্চলের আবেগর প্রতি লক্ষ্য রাখবলৈও আহ্বান জানায় দৈমাৰীয়ে। কিন্তু ইয়ার বিপরীতে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীৰ অভিযোগ নস্যাত করে মন্ত্রী রঞ্জিত দাসের স্পষ্ট ঘোষণা, আমি আইন উলঙ্ঘা করা নাই। ইতিমধ্যে এই সন্দর্ভত বিভাগীয় সঞ্চালকে পত্র প্রেরণ করেছে BTCর প্রধান সচিবলৈ।
বিটিসি কর্তৃপক্ষই এই উন্নয়ন খণ্ডসমূহ যেনেদরে পুনর্গঠন করব বিচাৰে সেয়া বিভাগক অবগত করলেই নির্দেশনা জারি করা হব বলে স্পষ্ট করে দিয়ে পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রীজনে। যদি তেওঁলোকক যদি ব্লক রিঅর্গানাইজ করব নালাগে তে আমার কবলগে একো নাই, আমার কমিশনার একা ডাঙর চিঠি রাখে আমাক জনাই দিলে হল, নিয়মটি উলঙ্ঘা করা নাই, কারণ কেউ প্রিন্সিপাল সেক্রেটারিয়ালে আকাশ দিবলে চিঠি দিছে রেখেতে, আর চিঠি দিয়ার আধার তেওঁলোকৰ যিখন সমিতি আছে, কারণ বিটিসিও নিজা এখন সমিতি আছে, সমিতিয়ে রিঅর্গানাইজ যেনেকেন করব বিচাৰিছে তেনেকে আমাক দিলে আমি সেইমতে নোটিফিকেশন করি, তেওঁৰ চিঠিখন দিয়াটো ভুল হওয়া নাই, তো ঠিকই দিছে, তো কনস্টিটিউশন রাইটর কথা দিছে, কিন্তু মই দেখিছো যে এই 30 তারিখে একে ধরনের চিঠি প্রিন্সিপাল সেক্রেটারি বিটিসিক দিয়া আছে। কিন্তু রাজ্য সরকারের একটা বিভাগের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষর অভিযোগক লৈ সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া, সরকারি কামকাজের খামখেয়ালিক লৈ উঠিছে প্রশ্ন, অধ্যক্ষ দৈমারীর পত্রক লৈ তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য বিধানসভার অধ্যক্ষজনে এক পরামর্শহে প্রদান করেছে, সে অনুসরি সংশ্লিষ্ট বিভাগে কাম করলেই হল। তেওঁ পরামর্শ দিছে যে 6 শিডিউলৰ ব্লক 6 শিডিউলতে হব লাগে, এটা ভাল পরামর্শ, তাতো কোনো বিরুদ্ধে কোৱা নাই, তেওঁ এটা পরামর্শ দিছে, পরামর্শটো গ্রহণ করলেই হল। অসীম দত্তর সহযোগত হীরকজ্যোতি মালাকারৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। সন্মুখত 2026 চনৰ বিধানসভা নির্বাচন, কংগ্রেস শাসনলৈ আহিলে কোন হব পরবর্তী মুখ্যমন্ত্রী তাকে লৈ কংগ্রেসের মাজত চলিছে সংঘাত, বিভিন্ন সময়ত অস্বস্তিকর মন্তব্যত বিধ্বস্ত হয়েছে প্রদেশ কংগ্রেস। গছত কঠাল ওঠত তেল, নৌ খাওঁতে সেলবেল, এই ডাকর বচন শাড়ির দরেই হয়েছে কংগ্রেসের অবস্থা। 2026ত অসমত বিধানসভা নির্বাচন আছে, অসম বিধানসভার নির্বাচনলৈ মাজত আৰু প্রায় 14 মাহ আছে, এনে সময়তে শতিকা পুরনি দলটির বিধ্বস্ত তৃণমূলের ভেটি শক্তিশালী করার পরিবর্তে কংগ্রেসের ভিতর চড়াত আরম্ভ হয়েছে। 26ত কংগ্রেসের নেতৃত্বত সরকার হলে পরবর্তী মুখ্যমন্ত্রী হব কোন তাক লৈ অঘোষিত প্রতিযোগিতা, বিভিন্ন সময়ত মুখ্যমন্ত্রী কোন হব তাক লৈ কংগ্রেসী নেতায় করা মন্তব্যত বিধ্বস্ত হয়েছে প্রদেশ কংগ্রেস। গৌরব গগৈ মুখ্যমন্ত্রী প্রার্থী বলে প্রথমে কৈছিল লখিমপুর সমষ্টির প্রাক্তন কংগ্রেসী বিধায়ক ঘন বুড়াগোহাঁই। তার কেইদিনমানৰ পিছতে শুকুৰবাৰে চিৰাঙত প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন কুমার বৰাক মুখ্যমন্ত্রী পাতিলে কংগ্রেসৰ নেতা গৰ্জন মুছাহাৰীয়ে। ভূপেন বৰাক কাষত বহুৱাই এই মন্তব্য বিগত লোকসভা নির্বাচনের কোকৰাঝাৰ সমষ্টিৰ বিৰোধী ঐক্য মঞ্চৰ সমৰ্থিত প্রার্থী গৰ্জন মুছাহাৰীৰ। মুখ্যমন্ত্রী হওয়ার পাছত যেন পাহৰি না যায় তেখেতৰ হয় অনুৰোধ ৰাখিছো। নিশ্চয়কৈ দুই কংগ্রেসী নেতার এনে মন্তব্যই প্রদেশ কংগ্রেসত যে পুনৰ নেতৃত্ব কেন্দ্রিক শীতল যুদ্ধ আৰম্ভ হৈছে তাৰে ইঙ্গিত দিছে। যদিও ঘন বুড়াগোহাঁই অথবা গৰ্জন মুছাহাৰীৰ এই মন্তব্যৰ পিছতেই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি দুয়োকে অত্যুৎসাহী আখ্যা দিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। দুই এজন অত্যুৎসাহী থাকে, দুই এজন থাকে, আমাৰ মুখ্যমন্ত্ৰী কোন হ'ব এইটো আমি যেতিয়া ৰিজাল্ট দিব এইটো কথা খাটাং যে 26ত কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী হ'ব। দুজনকৈ কংগ্ৰেছৰ অস্বস্তিকৰ মন্তব্যত তীব্ৰভাৱে অসন্তুষ্ট হৈছে প্ৰধান বিৰোধী দলটোৰ আন একাংশ নেতাকৰ্মী, সেয়ে এতিয়াৰ পৰা আৰু কোনেও এনে মন্তব্য কৰিব নোৱাৰিব বুলি কয় কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন সিকদাৰে। হাইকমাণ্ডে নিৰ্বাচিত বিধায়কসকলৰ লগত কথা পাতি হাইকমাণ্ডে চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব 26ত কংগ্ৰেছ দলৰ চৰকাৰ গঠন হ'লে কোন মুখ্যমন্ত্ৰী হ'ব। আজিৰ তাৰিখৰ পিছত আমাৰ কোনো নেতা কৰ্মীয়ে মুখ্যমন্ত্ৰী কোন হ'ব ৰাজহুৱাভাৱে ঘোষণা নকৰে। কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক এই কথা বতৰাই অস্বস্তিত পেলাইছে মিত্ৰতাত থকা সহযোগী দলসমূহকো। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। সময় হৈছে এতিয়া বাতৰি বিদায় লোৱাৰ, কিন্তু কিছু সময়ৰ পাছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ। নমস্কাৰ।